সকাল পেরিয়ে দুপুর নেই কর্মব্যস্ততা, শুধুই বইছে শুনছার নীরবতা। এ পথে তেমন দেখা মিলছে না গমন আগমনকারীদেরও। বলছি ফেনীর বিলোনিয়া স্থলবন্দরের নিত্যদিনের কথা। অবকাঠামোগত চাকচিক্য থাকলেও ঝিমিয়ে পড়েছে বন্দরটি। বাংলাদেশ ভারতের বাণিজ্য সুবিধা বাড়াতে ব্রিটিশ আমলে নির্মিত ফেনীর বিলোনিয়া শুল্ক বন্দরটি 2009 সালের 4 অক্টোবর করা হয় স্থলবন্দর। কিন্তু 15 বছরেও কাঙ্ক্ষিত গতি আসেনি বন্দরটিতে। 19টি পণ্য আমদানির অনুমতি দিলেও গত 2 বছরে 2 দফা পণ্য আমদানি ছাড়া নানা জটিলতায় আর কোনো পণ্য আমদানি করতে পারেনি আমদানিকারকরা। কিন্তু 2009 থেকে 2018 পর্যন্ত কাজ মোটামুটি ভালোই ছিল বন্দরে। 2018 থেকে আবার 23 পর্যন্ত একদম স্লো হয়ে গেছে। 24 সালে টোটালি কাজ নাই বলতে চলে। আমরা বন্দরে কাজ করে চলতাম এবং কি আমাদের এখন কাজকাম বন্ধ। আমরা মানে আমাদের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট আমাদের। ফেনীর পরশুরাম সীমান্তের এই স্থলবন্দর দিয়ে দ্বিমুখী বাণিজ্য চালু থাকার কথা থাকলেও বর্তমানে শুধুমাত্র সিমেন্ট রপ্তানি হচ্ছে, নেই তেমন আমদানিও। এতে স্থবিরতা দেখা দিয়েছে বন্দরটির কার্যক্রমে। এই বর্ডার দিয়ে গরু আসার কথা ছিল, কয়লা আসার কথা ছিল, ফল টল আসার কথা ছিল, কিন্তু এটা পেঁয়াজ আসার কথা ছিল, তারপরে এটা পুরা আমাদের ব্যর্থতা আমরা এটা আনতে পারতেছি না। এবং সরকারকে অনুরোধ করব এটা যাতে আমাদের দেশের বা আমাদের ফেনী জেলার লোকজন যাতে উপকৃত হয়, সরকার যাতে ওই ব্যবস্থা করে। মুহুরী ঘাট হিসাবে পরিচিত এই শুল্ক স্টেশন দিয়ে নিয়মিত যাত্রী পারাপার হলেও নানা সমস্যার কারণে তাও এখন তুলনামূলক কম। এখানে তো কোনো স্ক্রিনের নাই, দেখুন সামান খুলতে লাগাতে একটা একটা খুলে আর একটু দেখাতে অনেক কষ্ট। এটা ভোগান্তি কারণে মানুষের ব্যক্তিগত জিনিস আছে লাকেজের ভিতরে, ওগুলো নিয়ে খোলামেলা করা অনেকটা দুর্ভোগের ব্যাপার স্যাপার। বন্দর ব্যবহার না হয় লোকসান গুনতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। প্রতি মাসে জনবল অবকাঠামো রক্ষণাবেক্ষণ ব্যয় 4 লাখ টাকার বেশি হলেও আয় হয় না 50,000 টাকাও। আমদানিটা একেবারেই বর্তমানে এখন একটু কম আছে, তবে আমরাও সরকারি পক্ষ থেকেও আমরা বিভিন্ন চেষ্টা করছি এবং ব্যবসায়ীরাও বিভিন্নভাবে উদ্যোগ দিচ্ছে কীভাবে আমদানিটাও বৃদ্ধি করে বন্দর এবং সব জায়গায় রেভিনিউটাও কীভাবে বাড়ানো যায়। সবাই আমরা একনিষ্ঠ আছি। ব্যবসায়ীরা বলছেন ফেনী থেকে বিলোনিয়া সড়ক প্রশস্ত না হওয়া, অবকাঠামো উন্নয়নের অভাব ও নানা অব্যবস্থাপনায় বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না তারা। এ সমস্যা নিরসনে কাজ করার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করে এটা এদিক দিয়ে ঢোকানোর জন্য চেষ্টা করা যেতে পারে। আর আমার চিন্তায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেনী বিলোনিয়া রেল লাইনটা পুনরায় চালু করে সেটা দিয়ে মাল পরিবহনের জন্য কানেক্টিভিটি তৈরি করা যায় কিনা, যেহেতু আমাদের ওই পারে বিলোনিয়া পর্যন্ত অলরেডি চলে এসছে রেল লাইন। তো সেটা চিন্তা ভাবনা আছে আমার মনে হয়, সেটা যদি আমরা চালু করতে পারি এই বন্দরটা আরও অনেক বেশি অ্যাক্টিভ হবে। বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, পাথর, কয়লাসহ 19টি পণ্য আমদানির অনুমতি রয়েছে। সুলাইমান ডালিম, এখন ফেনী। Be a show stealer.